বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ অংশ নেয় সাত দল। অনেকের কাছে এটি কম বলে মনে হয়, তাই বিভিন্ন সময়ে দল বাড়ানো দাবি তোলেন ক্রিকেট প্রেমীরা। কয়েকদিন আগে এ নিয়ে কথা বলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। এবার একই বিষয় নিয়ে মুখ খুললেন বিসিবির সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। শিরোপা জিতেও এখন আর ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নেয় না রাজশাহী। বিভাগ হওয়ার পরও বিপিএলে অংশ নিচ্ছে না ময়মনসিংহ। তবে এবার বিপিএলে প্রতিনিধিত্ব করতে চাইছে তারা, তাদের সঙ্গে যোগ দিয়েছে রাজশাহী, গাজীপুর ও নোয়াখালী। এমনটাই জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তবে আগ্রহী হলেই অংশ নেওয়া যাবে না বিপিএলে, চাইলে দলের সংখ্যা বাড়বে না বিপিএলে। যদি কেউ কোনো ফ্র্যাঞ্চাইজি সরে যায় তাহলে সেখানে নতুন কাউকে যুক্ত করা হবে, আর সেখানেও থাকবে অনেক যদি। কিন্তু এবার দল বাড়ানো নিয়ে কথা বলেছেন বিসিবি বস এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি সরাসরি বলেন আগামী আসরে বিপিএল এর দল বাড়ানোর সম্ভাবনা কম। তিনি আরও বলেন বলা মুশকিল দুই বা তিনটি ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কিনা, বিসিবির সক্ষমতাও দেখতে হবে, খরচের একটা বিষয়ও আছে, দ্বিতীয়ত সময়ও থাকতে হবে। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।